শুভ সন্ধ্যা বন্ধুরা, তো কি করছো তোমরা? এখন আমরা এখন চা খাবো, তাই জন্য আমার ননদ এখন চা বানাচ্ছে। হ্যালো, এটা আমার ননদ। তো চা খাওয়ার জন্য আমরা দুই বহু অধীর আগ্রহে বসে রয়েছি। আমার ননদ কখন চা দেবে জানি না, চাটা কখন খেতে পারবো, খুব এক্সাইটেড। তো চা খাওয়া হয়ে গেছে, চার বাসনগুলো মেজে নিচ্ছি। চলো ফ্রেন্ডস, আমার ননদ এখন দেখি কি বানাচ্ছে। তো কি বানাচ্ছো তুমি? আমি আজকে বানাবো, তো আজকে আমি বানাবো হচ্ছে আজকে ঝাল সুজি। তো ঝাল সুজি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে দেখো বন্ধু, সর্ষের তেল তোমরা দিতে পারো, রিফাইনও তেলও দিতে পারো। আসো জানো, তো বোন এখন ঝাল সুজি বানাচ্ছে। প্রথমে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এক কাপ মতন আমি সুজি নিয়েছি। তো আমি এই বাটিতে মেপে নিয়েছি, আপনারা এর হাফও দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি সুজি, সুজিটা দিয়ে ভালো করে মেরে নেব। তো সুজিটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন জল দিয়ে নেব। তো এখন জলটা দিয়ে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ঝাল সুজিটা, আপনারা এভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কতটা টেস্টি। তো আপনারা এইভাবে ঝাল সুজি বানিয়ে খাবেন, তো কেমন হয়েছে, বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার খুব ভালোই লেগেছে, আপনারাও বানিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।